গাড়ি ও জাদুঘরের শহর কাতার, রাজধানীর নাম দোহা। বিশ্বের অন্যতম আলোচিত এই শহর বিলাসিতার জন্য বিখ্যাত। সারা পৃথিবীতে শহরটি নানা কারণে পরিচিত, বিশেষ করে কাতার বিশ্বকাপ আয়োজক হওয়ার কারণে দোহাকে নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। শহরটি যে জিনিসটি সবচেয়ে বেশি আকর্ষণীয় তা হলো শৈল্পিক সব নির্মাণ। শহরের চারপাশে শৈল্পিক কিছু না কিছু ছড়িয়ে আছেই, জাদুঘর থেকে শুরু করে বড় বড় হাইরাইজ, কোনো কিছুর নকশাই অসামঞ্জস্যপূর্ণ নয়। এমনকি ওল্ড দোহা দেখলে শতাব্দীর আদিম মুগ্ধ তা আপনাকে আকর্ষণ করবে নিশ্চিত। সো চলুন আর কথা না বাড়িয়ে ফ্লাই করি এবার দোহায়। কাতার শহরটি যে জিনিসটি সবচেয়ে বেশি আকর্ষণ করে তা হচ্ছে শৈল্পিক নির্মাণ। দোহার চারপাশে শৈল্পিক কিছু না কিছু ছড়িয়ে আছে, জাদুঘর থেকে শুরু করে বড় বড় বিল্ডিং, কোনো কিছুই অসামঞ্জস্যপূর্ণ নয়। এয়ারপোর্ট থেকে হোটেলে যেতে সবখানে ইসলামী শিল্পের সৌন্দর্য প্রকাশ পায়। শহরের অনেকগুলো জাদুঘরে সারা বিশ্ব থেকে বিভিন্ন জিনিস সংগ্রহ করে রাখা হয়েছে। মসজিদেও দারুণ কারুকাজ। কাতারকে গাড়ির শহর বলা হয়। দোহার মেট্রো রেল অধিক পরিচিত। বিশ্বকাপ আয়োজনের পর থেকে শহরটিতে ভ্রমণ করে অনেক ট্যুরিস্ট। ওল্ড দোহায় সকওয়াকিবে গ্রামীণ বাড়ি ঘোরার জন্য সুন্দর জায়গা। এমনকি ওল্ড দোহা দেখলে শতাব্দীর আদিম মুগ্ধতা যে কাউকে আকর্ষণ করবে নিশ্চিত। রাস্তার ধারে খাবারের দোকান, সুস্বাদু খাবারের স্বাদ নিতে পারবেন অল্প কাতারি রিয়ালে। শপিংয়ের জন্য ভিলাজিও বেশ সুনাম রয়েছে। সব দেশের ব্র্যান্ড এই শপিং মলেই মিলবে। ভেনিস আদলে খাল রয়েছে মার্কেটটিতে, বড় মলে বোটে চড়ে ঘোরা যায়। দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পৃথিবীর সবচেয়ে সুন্দর এয়ারপোর্টগুলোর মধ্যে একটি। শুধু সৌন্দর্যের জন্য নয়, সেবার মানও উন্নত। পৃথিবীর সবচেয়ে নিরাপদ শহর দোহা। এখানকার মানুষের অপরাধ প্রবণতা অত্যন্ত কম। ওয়াও, দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পৃথিবীর সবচেয়ে সুন্দর এয়ারপোর্টগুলোর মধ্যে একটি। শুধু এর সৌন্দর্যের জন্য নয়, সেবার মানও উন্নত। বিশ্বের অন্যতম ধনী দেশ কাতার, আর রাজধানী দোহা নামটি এসেছে আরবি শব্দ থেকে, এর অর্থ গোলাকার। চারপাশে গোল হয়ে সমুদ্র থাকায় এমন নামকরণ করা হয়েছে শহরটির বলেই মনে করেন অনেকে।